Hello and welcome to English class. English for today, class 5, unit 2, lesson 1, 2. The topic of this lesson is see you. Let's start. Andy. Hello, Tomal. How are you? Tomal. Hello, Andy. I am fine. Thanks. And you? Andy. Fine. Thanks. Listen. I'm going to the book fair. Would you like to come? Tomal. I'm sorry. I can't right now. I have to take this medicine to my grandmother. But I can meet you an hour. Andy. Okay. Great. I'll see you at the book fair. Tomal. Right. See you later. Bye. Andy. See you. এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ডি এবং তমালের মধ্যে একটি কথোপকথন। প্রথমে অ্যান্ডি তমালকে হ্যালো বলল এবং কেমন আছেন সেই বিষয়ে জানতে চাইল হাউ আর ইউ বলার মধ্য দিয়ে। এরপর তমাল উত্তরে বললেন, হ্যাঁ অ্যান্ডি, আমি ভালো আছি, ধন্যবাদ, তুমি কেমন আছো? তার পরিপ্রেক্ষিতে অ্যান্ডি বলল, ফাইন, ভালো আছি, ধন্যবাদ। লিসেন, শোনো, আই অ্যাম গোয়িং টু বুক ফেয়ার, আমি একটি মেলাতে যাচ্ছি যেটি বই মেলা। তুমি কি আমার সাথে যেতে চাচ্ছ বা তুমি কি আমার সাথে যাবে? তমাল, আমি দুঃখিত, আই এম সরি, আমি এই মুহূর্তে যেতে পারছি না, আমার কিছু ওষুধ কিনতে হবে আমার গ্র্যান্ড মাদার, অর্থাৎ আমার দাদির জন্যে, এই সেই কারণে আমি এখন তোমার সাথে যেতে পারছি না, কিন্তু এক ঘন্টার মধ্যে আমি তোমার সাথে যোগ দিতে পারবো। অ্যান্ডি বলল, ঠিক আছে, তাহলে তো খুব ভালো হয়, এটা খুব ভালো, আমি অপেক্ষা করব। এর মধ্য দিয়ে তারা তাদের পরস্পরকে সি অফ করলো, অর্থাৎ সিও বলল এবং বাবাই জানাইলো, তার মানে হচ্ছে তারা বিদায় নিল। তো এর মধ্য দিয়ে আমরা এই লেসনটি শেষ করছি, আশা করছি এটা তোমাদের জন্য অনেক সাহায্য হবে। সো দিস ইজ অ্যান ইজি টেক্সট, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ উইল ট্রাই হার্ড, স্টাডি হার্ড অ্যাট হোম, হোপফুলি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম। থ্যাংক ইউ।